ঐশীর সঙ্গে আমরা কথা বলবো, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি, কখনো শ্যামবাজার, কখনো যাদবপুর, প্রতিটা জায়গায় সেই একই ছবি, প্রতিবাদ, বিচার চেয়ে প্রতিবাদ। আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে এবং তার আগে বিচারের দাবিতে সোচ্চার প্রত্যেকে। ভুলে যাবেন না, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, কত কষ্ট করে মানুষকে ভুল বুঝিয়ে এই অভয়ার বিচার চাওয়া লোকজনের আওয়াজ আপনারা কোনোভাবে আটকে দিতে পারেন? অভয়ার বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন যত দূর যেতে হয় আমরা তত দূর যাব, বিচার আমরা ছিনিয়ে আনব। এই অভয়ার রাত্রে এই হুঙ্কার, এই কথাটা, এই প্রতিবাদী কণ্ঠ প্রত্যেকটা ওই অভয়ার খুনি, প্রত্যেকজন যারা অভয়ার খুনিদেরকে আড়াল করে রেখেছেন তাদের কানে আমি স্পষ্ট ভাবে জোরালো কণ্ঠে আবার পৌঁছে দিচ্ছি, আমরা আছি, সারা রাত থেকে আছি, আমরা থাকবো, আরো রাত থাকতে হলে আমরা রাখবো, আমরা বিচার ছিনিয়ে আনবো, আপনারা হুঁশিয়ার। বিচারের দাবিতে জোরালো তীব্র ভাষা এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে, সেই ছবি স্মৃতির বোরের ছবি আপনাদের সামনে আবারও রাখবো। ঐশী মুখোপাধ্যায় রয়েছেন, ঐশী, প্রতিবাদের ভাষা একটা বিষয় কিন্তু লক্ষণীয়, আগামীর সুরক্ষার জন্য, আগামীর সুরক্ষার দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছে এবং তার সঙ্গে বিচারের দাবি তো রয়েছে সেইখানে, সেই বিচারের দাবিতে দেখা যাচ্ছে আগামীর ক্ষোভ উপস্থিত। অর্থাৎ এখানে শুধুমাত্র বৃদ্ধরা নয়, বয়স্করা নয়, প্রাপ্তবয়স্করা নয়, তারই সঙ্গে আগামী তারা যারা ভবিষ্যৎ ছোট ছোট ছেলে মেয়েদেরকে কোলে নিয়ে বাবা মারা এসেছেন তারই সঙ্গে প্রতিবাদের সোচ্চার হতে দেখা যাচ্ছে শিশুদেরকেও। একদম প্রতিবাদ মুখর এই মুহূর্তে শিথির মোড়, দাবি একটাই, বিচার, সুবিচার। আগামীকাল সুপ্রিম কোর্টে আবার শুনানি রয়েছে, বিচারের দিকে প্রত্যেকেই তাকিয়ে রয়েছে, আশাবাদী বলে তো জানাচ্ছেনই, কিন্তু তারই সঙ্গে কোথাও গিয়ে প্রশাসনের বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভে সোচ্চার হয়ে এই মুহূর্তে গর্জে উঠেছে শিথির মোড়, বারংবার দফায় দফায় প্রতিবাদ, প্রতিবাদী স্লোগান চলছে তাদের কণ্ঠে এবং তারই সঙ্গে এই মুহূর্তে পথ দখল করে রাত দখলের ডাক দিয়েছেন তারা। আমরা জানি যে আজকে মানববন্ধন ছিল, তারপরেই রাত দখলের ডাক, এখানে অনেক জায়গা থেকে এসেছেন, কোথা থেকে? বেদিয়াপাড়া থেকে, দমদম বেদিয়াপাড়া থেকে। আগে আন্দোলনে সামিল হয়ে, হ্যাঁ, এই নিয়ে আমার 8 বার না 9 বার হয়ে গেল, মোটামুটি শিথিল মোড়ে যতবার ছিল এসে আসা। আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি, কী দাবি? জাস্টিস, জাস্টিস, একদম ফাঁসি, যারা করেছে একদম তাদের ফাঁসি চাই, আর কিছু চাই না। এক মাস অতিবাহিত, ঠিক এই এই রাতে এই ঘটনা ঘটেছিল। আমি বসে বসে